যে রক্তনালীর এই রোগ যেগুলো আপনি বললেন, এগুলো আসলে প্রতিরোধের কোনো উপায় রয়েছে কিনা? বিশেষ করে যেটা রোগ সম্পর্কে আমাদের দর্শকরাও অবগত, সেটা হচ্ছে ভেরিকোস বা শিরা, মানে রক্তনালী যে মোটা হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, এগুলো আসলে প্রতিরোধ করার কোনো বিশেষ পন্থা আছে কিনা বা প্রতিরোধের উপায়গুলো কি? জি জি, আমরা আগেই বলছিলাম যে আসলে বিভিন্ন কারণে এই ভেরিকোস ভেইন রোগটি হতে পারে, এবং ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি সি রোগটি যেটি রয়েছে, এটি 1/3 পপুলেশনে রয়েছে, প্রায় 20-30% পপুলেশন অর্থাৎ জনগণের মধ্যে রোগটি রয়েছে, অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে রোগটি রয়েছে। তো এখানে যেটি হয় যে রক্তনালী শিরার ওয়ালটি, শিরার দেওয়ালটি পাতলা হয়ে যায়, মোটা হয়ে যায়, এটা অনেকগুলো কারণ আছে, পারিবারিকভাবে আসতে পারে, আর অনেক কারণ আছে। তো এটি রোগীরা যদি কিছু নিয়মকানুন মেনে চলেন, সাধারণ নিয়মকানুন মেনে চলেন, তাহলে কিন্তু এই রোগটিকে ঠেকিয়ে রাখা সম্ভব, প্রিভেন্ট করা সম্ভব, রোগটি ভালো হয়ে যাবে না, বাট যে অবস্থায় আছে তা থেকে এটি অগ্রসর হবে কম, আস্তে আস্তে বাড়বে, খুব দ্রুত বাড়ছিল সেই দ্রুত বাড়াটা কমে আসবে। তার মধ্যে একটি হচ্ছে যে আমরা বলি যে আপনার একটানা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবেন না, তাই এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যা হচ্ছে যে অনেক, যেমন ট্রাফিক পুলিশের রোগ বলা হতো আগে, কারণ ট্রাফিক পুলিশগণ একটি জায়গায় নির্দিষ্ট স্পটে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, ডিউটি করতে হতো 4-6 ঘন্টা, কারো কারো 8 ঘন্টা ডিউটি করতে হতো। তো 4-6 ঘন্টা যদি একজন মানুষ দাঁড়িয়ে থাকেন, বিশেষ করে গার্মেন্টস কর্মী, বিক্রয় কর্মী, যারা সেলসম্যান রয়েছেন, যারা শিক্ষক রয়েছেন, শিক্ষকতা পেশায় যারা জড়িয়ে আছেন, তাদের অনেক সময় দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে ক্লাস নিতে হয়, তাহলে দীর্ঘ সময় বা রাঁধুনি অনেকে আছেন বাসায়, আপনার দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে রাঁধুনি যারা আর কি, দাঁড়া দাঁড়িয়ে রান্না করেন অনেকেই আছেন, তাহলে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা যাবে না। এটা সবার জন্য, সুস্থ অসুস্থ সবার জন্য এই রোগ, এই কথাটি কমনভাবে প্রযোজ্য। আমরা সাধারণভাবে বলি যে 30-40 মিনিট পার হওয়ার পরে আপনি একটু হাঁটবেন, 3-5 মিনিট হাঁটবেন, অথবা কিছু সময়ের জন্য একটু বসবেন, এই হাঁটাহাঁটি করাটা ভালো। তাহলে এটি করলে দেখা যাচ্ছে যে ভেরিকোসভেইনের যে হওয়ার যে প্রক্রিয়াটা, এটি ডিলে হয়। এরপরে অনেকের যাদের ভেরিকোসভেইন তৈরি হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আমরা বলি যে আপনারা যখন বিছানায় শুয়ে থাকবেন, রেস্টে থাকবেন, পাটি একটু উঁচু করে রাখুন, এটা তো বসে থাকলে চেয়ার থেকে পায়ের নিচে একটি টুল দিন, বিছানায় শুয়ে থাকলে পায়ের নিচে একটি বালিশ দিন, অথবা বেড ওয়েজ বলে তিরকোণ আকারের একটি সোফা, একটি ফোম, সেটি দিয়ে রাখলে পাটি একটু উঁচু থাকলো, তাহলে পায়ের ফোলার ভাবটি কমে আসে, রসটি পায়ের থেকে শরীরে নেমে আসে। এটি কিন্তু এখন কমনলি অনেকে জানেন আমাদের দেশে, যে পা ফুলে গেছে, পায়ের নিচে একটা বা দুটো বালিশ, যে পা উঁচু করে রাখছেন, দেখা যাচ্ছে সকালবেলা দেখা যাচ্ছে পাটি আকার নর্মাল হয়ে গেছে, পায়ের ফোলা ভাবটা কমে গেছে। এরপরে আমরা কম্প্রেশন স্টকিং দিই, একটা বিশেষ ধরনের মেডিকেল মোজা রয়েছে, বেশ কিছু ভালো ভালো মোজা রয়েছে, বিশেষ করে নরম মোজাগুলো ভালো, অনেকে আছেন শক্ত মোজা পরেন, খসখসে মোজা পরেন, ওগুলো পরিহার করে যদি নরম মোজা ব্যবহার করা যায় এগুলো খুব ভালো। এগুলো পড়লেও দেখা যাচ্ছে যে ভেরিকোস ভেইন রোগটি যেটি রয়েছে, পায়ের আঁকাবাঁকা মোটা শিরা, যাদের পায়ে পানি জমে আসছে, পায়ে রস নামছে, তারা যদি এই কম্প্রেশন স্টকিংটি পরেন, তাহলে পায়ের ফলাভাবটি কমে আসে, পায়ের যে ব্যথা যেটি হয়, পায়ে যে কামড়ায় চুলকায়, এই জিনিসটা কিন্তু খুব দ্রুত কমে যায় এবং রোগী খুব দ্রুত বেনিফিট পান। তবে এটি হলো একটি পর্যায় পর্যন্ত, কিন্তু যাদের রোগটি অ্যাডভান্স লেভেলে চলে গেছে তাদের কিন্তু অপারেশন করতেই হবে, সেক্ষেত্রে অপারেশন করাটা ম্যান্ডেটরি।